ইসরায়েলে যাদের উপর হামলা চালাচ্ছে হামাস জানালেন মুখপাত্র। ফিলিস্তিনের স্বাধীনতা কামী সশস্ত্র গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ মুখপাত্র ওসামা হামদান বলেছেন, আমরা কোনো সাধারণ মানুষের উপর হামলা করছি না। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি এসব কথা বলেন। হামাসের জ্যেষ্ঠ মুখপাত্র বলেন, আপনাকে বসতি স্থাপনকারী ও বেসামরিক নাগরিকদের মধ্যে পার্থক্য করতে হবে, কারণ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর আক্রমণ করেছে। ইসরায়েলি বসতিকে অবৈধ মনে করে হামদান বলেন, বসতি স্থাপনকারীরা দখলদার ও ইসরায়েলি সশস্ত্র বাহিনীর অংশ, তারা বেসামরিক নাগরিক নন। দক্ষিণ ইসরায়েলের বেসামরিক নাগরিকদেরকে বসতি স্থাপনাকারী বিবেচনা করা হয় কিনা জানতে চাইলে হামদান বলেন, সবাই জানে সেখানে বসতি রয়েছে। শনিবার সকালে গাজা থেকে ইসরায়েলের সীমান্ত এলাকায় রকেট হামলা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের দাবি, কমপক্ষে 5,000 রকেট ছোড়া হয়েছে। তবে ইসরায়েল বলেছে রকেটের সংখ্যা 2,500-এর বেশি হতে পারে। এছাড়া হামাস যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালিয়েছে, বিভিন্ন স্থানে নিয়ন্ত্রণ নিয়েছে। স্থল, আকাশ ও সাগর পথে একযোগে হামলা চালানো হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েল গাজায় বিমান হামলা চালাচ্ছে। এ ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, তাদের অভিযানে শতাধিক ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে। বিমান হামলায় গাজায় 313 জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর। অন্যদিকে ইসরায়েলে অন্তত 700 জন নিহত হয়েছেন, হাজারো মানুষ হাসপাতালে ভর্তি রয়েছে। উভয় পক্ষে আহত নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।